ওহে অন্তরতম, মিটেছে কি তব সকল তিয়াস আসি অন্তরে মম, দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়েও দিয়েছি তোমায়, নিঠুর পীড়নে নিঙারি বক্ষ দলিত দ্রাক্ষা সম। নিজের মধ্যে থেকে অন্য আমিকে খুঁজে নেবার সাধনাতেই আজীবন পথ চলেছেন রবীন্দ্রনাথ। আর তাঁর এই বৃহত্তর জীবনবোধের ক্ষেত্রে এই অন্তরের আমি ধরা দেয় জীবন দেবতা রূপে। তার সৃষ্টিতে আমরা বারবার দেখি এই জীবন দেবতার সন্ধান। অন্তরতমের সঙ্গে কবি একযোগে যুক্ত করলেন বিশ্বকে। এই জীবন দেবতারূপী সত্তাটি নানা সময়ে নানানভাবে ধরা দিয়েছে তাঁর সৃষ্টিতে, কখনো বা মিলে গেছে সর্বেশ্বরবাদের সঙ্গে। শোক দুঃখ আনন্দ বেদনা সব কিছুর মধ্যেই মিলে মিশে আছেন জীবন দেবতা। প্রিয় বন্ধুর বাণী শুধু নয়, নিগূঢ় চেতনার ঊর্ধ্বে উঠে কখনো বা প্রাণে তার স্পর্শ পাওয়ার বাসনাও ধরা পড়েছে কবির লেখায়। মাঝে মাঝে প্রাণে তোমার পারশানি দিও, শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়। মাঝে মাঝে প্রাণে তোমার অনেক সময়ই এই জীবন দেবতার রূপ স্পষ্টভাবে ধরা দেয়নি কবির কাছে। আকুল হয়েছেন তিনি, বারে বারে খুঁজেছেন অন্তরাত্মাকে। রবীন্দ্রনাথ তার সব ব্যর্থতা বিফল বাসনা উৎসর্গ করেছেন এই জীবন দেবতার চরণেই। চিত্রা কাব্যগ্রন্থের সাধনা কবিতায় তিনি লিখলেন, এখানেও তুমি জীবন দেবতা কহিনু নয়ন জলে, সেই মধুমুখ সেই মৃদুহাসি সেই সুধা ভরা আঁখি, চিরদিন মোরে হাসালে কাঁদালে চিরদিন দিল ফাঁকি, খেলা করিয়াছ নিষেদিন মোর সব সুখে সব দুঃখে, এ অজানাপুরে দেখা দিলে পুন সেই পরিচিত মুখে, ধরেছ দুই হাতে অন্ধকারের মাঝে আমায়, ধরেছ দুই হাতে কখন তুমি এলে হে নাথ মৃদু চরণ পাতে।
অন্ধকারের মাঝে আমায় ধরেছো দুই হাতে, ভেবেছিলেম জীবন স্বামী তোমায় বুঝি হারাই আমি, আমায় তুমি হারাবে না বুঝেছি আজ রাতে, অন্ধকারের মাঝে আমায় ধরেছো দুই হাতে। জীবন দেবতাকে নিজের আলোয় চিনে কিংবা তার কাছে বারবার নিজেকে সমর্পণ করার মধ্যে দিয়েই কবি সৃষ্টি করেছেন একের পর এক গান কবিতা। কবিতার মধ্যে দিয়েই তিনি বলেন, অন্তর মাঝে বসি অহরহ, মুখ হতে তুমি ভাষা কেড়ে লহ, মোর কথা লয়ে তুমি কথা কহ, মিশায়ে আপন সুরে। সর্বশক্তিমান জীবন দেবতার চরণ ধুলার পরেই মাথা নত করেছেন রবীন্দ্রনাথ, কামনা করেছেন পরম শান্তির। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকারে আমার ডুবাও চোখের জলে, মাথা নত করে দাও হে তোমার।